हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश एंड बेंगली। तो आज ये वीडियो ते आमी तुम्हारे साथ रायन मार्टिनेर आरो एकटा पेज सॉल्व करे शेयर करब। तो चलो ए पेजटा देखे नी। प्रथमे देखो एकेर दागे रयेछे रिडिंग कम्प्रिहेंशन सीन रयेछे। एकेर दागे एखाने बोलछे रीड द टेक्सट एंड आंसार द फलोइंग क्वेश्चन। अर्थात एखाने टेक्सट जेटा देया रयेछे सेटा পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো টেক্সটটা আমি আর পড়ছি না, কারণ টেক্সটটা দেওয়া রয়েছে আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার থেকে। তোমাদের অলরেডি পড়া আছে লেসন 5, তাই আমিও পড়ছি না। যারা পড়নি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ক্লাস 7 সিলেবাস বলে দিয়ে দেবো লিঙ্ক, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো একের দাগের এতে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করার জন্য তোমাদের কী করতে হবে, ব্র্যাকেটের মধ্যে যে অপশনটা সঠিক হবে সেটা বেছে নিতে হবে। আঙ্কেল পজার উড টেক অফ হিজ ড্যাশ, আঙ্কেল পজার উড টেক অফ হিজ কোট, COAT কোট। আর একটা কথা, যারা ভিডিওটা দেখছো, আমি ভিডিওর মধ্যে খাতায় যে উত্তরগুলো লিখেছি সেগুলো আমি আর এখন দেখাচ্ছি না, একদম ভিডিও শেষে আমি তোমাদের ছবি তুলে দিয়ে দেবো। তোমাদের ওখান থেকে তোমরা যদি চাও কেউ যে আমি এখান থেকে মিলিয়ে নেবো বা খাতায় উত্তরগুলো লিখে নেবো, তাহলে তো সেটা করে নিতে পারো। তারপরে এক এ দাগে দুইতে বলেছে আঙ্কেল পজার আক্স দ্য গার্ল টু বাই নেইলস ওর রুপিস 6 পেনিস, 6 পেনির পেরে কানতে বলেছিল মেয়েটাকে। বিয়ের দাগে এখানে রয়েছে ট্রু ফলস এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্টও তোমাদের দিতে হবে। তো এক নম্বর রয়েছে দেয়ার ওয়াজ আ কমোশন ইন দ্য হাউস ওয়েন আঙ্কেল পজার আন্ডার টুক আ জব, যখন কাকা পজার কোনো কাজ হাতে নেয় তখন বাড়িতে কী হয়, শোরগোল মেচে যায় বা শোরগোল শুরু হয়, তাহলে এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন আ হাউস ইন অল ইয়োর লাইফ অ্যাজ ওয়েন মাই আঙ্কেল পজার আন্ডার টুক টু ডু এ জব। ওকে, নেক্সট 2 নম্বর, আঙ্কেল পজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার, কাকা পজার ছবিটা টাঙ্গাতে চায়নি, এটা কী হবে, এটা একদমই ফলস হবে, কারণ ও চেয়েছিল। তাহলে ডোন্ট ইউ এনি অফ ইউ, তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে, ডোন্ট ইউ এনি অফ ইউ ওয়ারি ইউর সেলফ অ্যাবাউট দ্যাট, আই উইল ডু অল দ্যাট। নেক্সট 2-এর দাগে এখানে রয়েছে, দেখো 2-এর দাগে বলেছে রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, তাহলে এখানে পোয়েমটা পড়তে হবে, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। পোয়েমটা অলরেডি তোমাদের পড়া দ্য ভ্যাগাবন্ড, তোমরা অনেকেই আমার চ্যানেলে ভিডিওটা দেখেছো। যারা দেখোনি বা শুধুমাত্র রায়ান মার্টিন এই ভিডিওটা দেখছো, তাদের আমি রিকোয়েস্ট করবো যদি ভ্যাগাবন্ড পোয়েমটা না বুঝে থাকো, আমার চ্যানেলে খুবই সহজ ভাষায় আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, ওখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো ভিডিওটা। তো 2-এর দাগে এখানে বলেছে এই পোয়েমটা পড়ে নিলে, তারপরে 1-এর দাগে কোশ্চেনে চলে আসো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো 1 নম্বর প্রশ্ন রয়েছে হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান, কী ধরনের জীবন ভবঘুরেটা চায়। এক কথায় আমি এখানে লিখেছি দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস এ লাইফ ফুল অফ আনসার্টেনিটি, অনিশ্চয়তার জীবন চায়। এই প্রশ্নের উত্তরটা কিন্তু, এটা কোশ্চেনটা কিন্তু বই থেকেই রয়েছে, বইতে আমি যে অ্যাক্টিভিটি সলিউশন করিয়েছিলাম সেখানে যে উত্তরটা দেখিয়েছিলাম সেটাও কিন্তু তোমরা লিখতে পারো। তারপরে বিয়ের দাগে এখানে বলেছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং, মানে এই যেখানে নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো সিনোনিম অর্থাৎ সিমিলার মিনিং এই পোয়েম থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। নিয়ার মানে কাছে, তাহলে কী হবে, নাই, NEIGH। তারপরে স্ট্রিম, স্ট্রিম মানে কি, ঝর্ণা, পাহাড়ি, পাহাড়ি নদী, তাহলে কী হবে, লেভ। নেক্সট এখানে রয়েছে আনসিন, তো 3-এর দাগে এখানে আনসিন রয়েছে। দেখো আনসিনটা আমি তোমাদের এবার পড়ে শোনাবো, তারপরে নিচের প্রশ্নের উত্তরগুলো করব। তো আনসিনটা দেখো কী রয়েছে, চিল্কা ইজ দ্য কান্ট্রিজ বিগেস্ট আইল্যান্ড লেক, ইট ইজ কল্ড সো বিকজ দেয়ার আর লটস অফ আইল্যান্ডস ইন চিল্কা, ব্রেকফাস্ট আইল্যান্ড অ্যান্ড বার্ডস আইল্যান্ড আর দ্য ইন্টারেস্টিং নেমস অফ দ্য আইল্যান্ড, আর ন্যারো সি মাউথ কানেক্টস দ্য লেক উইথ দ্য বে অফ বেঙ্গল, দ্য কালার অফ দ্য লেক চেঞ্জেস উইথ দ্য পাসিং ক্লাউডস অ্যান্ড দ্য সানস পজিশন, হান্ড্রেডস অফ বোট সেট সেইল এভরি ডে টু ক্যাচ প্রন ম্যাকারেল অ্যান্ড ক্র্যাব, চিল্কা লুকস চার্মিং ইন উইন্টার ওয়েন থাউজেন্ডস অফ বার্ডস ফ্রম সাইবেরিয়া, মঙ্গোলিয়া অ্যান্ড সাম আদার কোল্ড কান্ট্রিজ ভিজিট দ্য লেক। ওকে, তাহলে এটা তোমরা পড়ে নিলে যে ওয়ার্ডের মানে জানো না ওখান থেকে তোমরা ডিকশনারি থেকে চেক করবে। আমি এর আগেও বলেছি যে আনসিন প্যাসেজের আমি মানে বলে দেবো না, তোমরা নিজেরা খুঁজবে। এবার আমি চলে আসি এ-এর দাগে যেখানে বলেছে সঠিক উত্তরটি বেছে নিতে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো এ-এর দাগের 1-এর নম্বরটা রয়েছে, দেখো চিল্কা ইজ ইন্ডিয়াস বিগেস্ট আইল্যান্ড লেক, তাহলে সঠিক উত্তর হবে বিগেস্ট আইল্যান্ড লেক। দ্য নেমস অফ দ্য 2 আইল্যান্ডস মেনশন ইন দ্য প্যাসেজ আর বার্ডস আইল্যান্ড অ্যান্ড ব্রেকফাস্ট আইল্যান্ড, তারপরে দ্য কালার অফ দ্য লেক ওয়াটার চেঞ্জেস উইথ দ্য পাসিং ক্লাউডস, নেক্সট হান্ড্রেডস অফ বোটস আর সেট সেইল ডেইলি টু ক্যাচ ক্র্যাব প্রন অ্যান্ড ম্যাকারেল, চিল্কা ওয়্যার্স আ চার্মিং লুক ইন উইন্টার।
এবার চলে আসি গ্রামারে। চারিদিক এখানে বলেছে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, তো উপযুক্ত আর্টিকেল বসিয়ে শূন্যস্থানটা পূরণ করতে। তো এক নম্বরটা রয়েছে মিস্টার চ্যাটার্জি ইজ অ্যান এম এ, এর উচ্চারণ হচ্ছে তাই আর্টিকেল অ্যান এ এম এ হবে না তাই অ্যান হবে, অ্যান এম এ এর উচ্চারণ আসছে এম এ। তারপরে রাহুল গেভ হিম আ ওয়ান রুপি নোট, ইউ বা ওয়ার মতো উচ্চারণ হলে এ বসে। তারপরে পাঁচে তাকে এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, তো উপযুক্ত প্রিপোজিশন বসিয়ে এটা পূরণ করতে হবে শূন্যস্থানটা। তো প্রথমটা কী রয়েছে দ্য স্নেক ওয়াজ কিল্ড উইথ এ স্টিক, সাপটাকে কী দিয়ে মারা হয়েছে লাঠি দিয়ে। আই প্রেফার টি টু কফি, তাহলে এখানে টু হবে প্রিপোজিশন বসবে, আমি এর আগেই বলেছিলাম যে প্রেফারের পর টু বসে। তারপরে এখানে ছয় তাকে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড জয়েন দ্য সেন্টেন্সেস ইউজিং অ্যান ইনফিনিটিভ, তো ইনফিনিটিভ ব্যবহার করে এটা জয়েন করতে হবে। তো উত্তরটা কী হবে হি হ্যাজ গন, এখানে দেখো দুটো সেন্টেন্স দেওয়া আছে, হি হ্যাজ গন টু দ্য স্টেশন হি উইল বাই আ টিকিট দেয়ার, তাহলে উত্তর কী হবে হি হ্যাজ গন টু দ্য স্টেশন টু বাই আ টিকিট। ওকে নেক্সট দু নম্বরটা রয়েছে ইউ শুড নট কিপ দ্য বটল নিয়ার দ্য ফায়ার, তো এটা এখানে ভয়েস চেঞ্জ করতে পেরেছে, তাহলে দ্য বটলস বা দ্য বটল শুড নট বি কেপ্ট নিয়ার দ্য ফায়ার বাই ইউ, তাহলে এখানে দ্য বটল যেহেতু রয়েছে তাহলে বটল লিখবে দ্য বটল শুড নট বি কেপ্ট নিয়ার দ্য ফায়ার বাই ইউ, তাহলে ভয়েস চেঞ্জ হয়ে গেলো। ভয়েস চেঞ্জের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, যারা পারো না ভয়েস চেঞ্জ করতে বা বুঝতে পারো না আমার চ্যানেলে কিন্তু আমি সোজাভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি, প্লিজ অবশ্যই করে তোমরা ভিডিওগুলো দেখে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই। আর অবশ্যই করে এখন আমি তোমাদের অ্যান্সারগুলো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তো প্রথমে তোমরা অ্যান্সারগুলো দেখে নাও।